এই যে আবারও ছাগল দুপাশে খুব সুন্দর ঘুমাচ্ছে রাস্তার মধ্যে। এইটা হচ্ছে এই রাস্তার আসলে কমন একটি সমস্যা, মানে খুব মারাত্মক লেভেলের আসলে। এটা আসলে অনেক সময় ফলো না করলে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আর বিশেষ করে এটা দেরাই থেকে মদনপুর পর্যন্ত এই সমস্যাটা, আসলে ওই রোডে উঠলে আবার এই প্রবলেম না। দুর্ঘটনা এনাতে অবশ্যই আপনাকে চোখ কান খুলে সাবধানতার সাথে রাইড করতে হবে, সাথেই থাকুন, এই রাস্তার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে দেরাই বাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? হ্যাঁ, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি দেরাই উপজেলায়। সো দেরাই বাস স্ট্যান্ড থেকে বের হইলাম। এই সড়কটা হচ্ছে দেরাই টু সিলেট। খুব সুন্দর একটি রাস্তা, স্মুথ। হাতের ডানে হচ্ছে ফায়ার সার্ভিস, মানে সুনামগঞ্জের মধ্যে দেরাই টু সিলেট সেই একটি রাস্তা। যারা বর্তমান সময়ে এদিকে আসছেন তারাই বুঝতে পারবেন। সো আমার কাছে খুব পছন্দের একটি রাস্তা। আমার ডেস্টিনেশন হচ্ছে সিলেট। তার সৌন্দর্য রোড ভিউটা দেখানোর চেষ্টা করব। সাধারণ একটি রাস্তা, এই রাস্তা এখনো ভাঙা নাই বললে চলে, নাই একেবারে নাই, ফ্রেশ একটা রাস্তা। ওয়াও, আর এই রাস্তার আসলে মানে ভিউটা আসলে অন্যরকম। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, স্নিগ্ধ বাতাস, আর ঘড়িতে মেবি 9:30 হবে। হ্যাঁ, ঘড়িতে 9:40 বাজে সকাল। স্যার, আজকের ওয়েদারটা আসলে খুব বেশি জোশ, রোদ এখনও পুরোপুরি উঠে নাই। ওয়েদারটা আসলে জোশ, শীতল বাতাস, খুব বেশি ভালো লাগতেছে রাইড করতে। নতুন গালা দিছে, পিনিক একটি রোড আসলে। হচ্ছে পাতারিয়া বাজার। হ্যাঁ, পাতারিয়া বাজার অবস্থান আসলে দক্ষিণ সুনামগঞ্জে পড়ছে। এটা এমন একটা অবস্থা, দেরাইয়ের শেষ মাথা আর দক্ষিণ সুনামগঞ্জের শুরু। সো এটা আসলে দক্ষিণ সুনামগঞ্জে পড়ছে। আর পাতারিয়া বাজারটা আসলে বহুল আলোচিত একটি বাজার, পরিচিত। পাতারিয়া বাজার অনেক পরিচিত একটি বাজার। আর এটা পরিচিত যে কারণে তা হচ্ছে পাতারিয়া বাজার কিন্তু বড় গরুর বাজার হয়। সো গরুর বাজারের জন্য অনেক পরিচিত এই বাজারটা। তো থেকে মানুষ আসলে গরু কেনার জন্য পাতারিয়া বাজারে আসেন, আর এই জন্য একটু বেশি পরিচিত পাতারিয়া বাজার। এই রাস্তাটা সুন্দর, তবে রাস্তাটা অনেকখানি ছুটু। এখানে তো রাস্তায় গাড়ি নেই, তবে যখন একটা বাস আসে তখন কিন্তু আসলে আপনাকে বাসে পুরো জায়গাটায় নিয়ে নেয়। দেখা গেছে ওভারটেক করতে গিয়ে আপনি অনেক টাইম নিতে হবে, কারণ বাসে পুরো রাস্তাটা খেয়ে ফেলবেন একটা অবস্থা। আর এই রাস্তায় কমন একটি সমস্যা যেটা হচ্ছে, এই যে রাস্তাঘাটে মানে মেরামেরি গরু, ওইগুলা বিশেষ করে মদনপুর পর্যন্ত এগুলো থাকে। সো আপনাকে চোখ কান খুলে সাবধানতার সাথে রাইড করতে হবে, নয়তো দুর্ঘটনা করতে পারে। এই যে হুট করে সামনে চলে আসবে, এগুলো আসলে বোঝা যায় না কোনটা কোন দিকে যায় আসলে। এটা দেরাই থেকে মদনপুর পর্যন্ত রাস্তা এভাবে ঘুমিয়ে থাকে হাঁটাচলা করে। সো মোটামুটি প্রায় জায়গায় এই মেরামেরি আসলে দেখা যায়। এই যে সামনে আরও দেখা যাচ্ছে, এই যে হঠাৎ করে দৌড় দিবে, কতটা দেখাবো। এই যে সামনে আর একটা রাস্তার মধ্যে কাটছে, আমি অনেকগুলো আসলে ফেলে আসছি কিন্তু ওগুলো আমি ক্যাপচার করতে পারি নাই। সো অবশ্যই আপনাকে সাবধানতার সাথে চোখ কান খুলে রাইড করতে হবে, এই হচ্ছে একটি সমস্যা এই রাস্তায়। সো এইখানে 2-3টা বাঘ আছে, খুব রিক্সি আসলে। দেরাইয়ের রোডের মধ্যে এই বাঘগুলো আসলে খুব বেশি রিক্সি, ওই দিক থেকে কী আসছে না আসছে আসলে দেখা যায় না।
সো এটা আসলে দিয়ে মদনপুর ঢোকার কিছুক্ষণ, হ্যাঁ কিছুক্ষণ আসার পরে এই বাঘগুলা পাওয়া যায়। খুব ব্রিক্সি এই বাঘগুলা, এটা দেখা যায় না ওই দিকে কি আসতেছে। আর এখানে গাছপালাটা বেশি, এখানে মনে হচ্ছে যেন এই কলা বাগান, কলা, হ্যাঁ এখানে কলা গাছ, প্রচুর কলা গাছ দুদিকেই। অলরেডি ক্রস করে ফেলছি আমরা, মদনপুর আরো 2 কিলোমিটার। সামনে বামে মোড় আছে, এই মোড়টা আসলে অনেক রিস্কি, অবশ্যই আপনাকে স্পিড কমাতে হবে, ওভার স্পিড দেওয়া যাবে না। এই রাস্তাটা আসলে জোস, সেই লাগছে সেই, এই যে বাবুরা বাবা আছে এখানে, আজকে আসলে ওয়েদারটা সেই সেই একটি ওয়েদার, এগুলো আসলে বয় করে একটা অবস্থা। আমরা চলে আসছি মদনপুরে, আর এই মদনপুরের আসলে যেটা প্রচলিত বা পরিচিত নাম হচ্ছে দিরাই রাস্তা মুখ, আসলে সবাই চেনে, মদনপুর খুব কমই চেনে। সো আমরা মদনপুরে চলে আসছি, আর মদনপুর থেকে বামে যে রাস্তাটা গেছে ওইটা হচ্ছে সুনামগঞ্জ। সো দিরাই রাস্তা আমার সাথে জয়েন হয়েছে লায়ক, আর যা বলছিলাম এই মদনপুর থেকে বামে যে রাস্তাটা গেছে ওইটা হচ্ছে সুনামগঞ্জ, আর ডানে যেটা গেছে ওইটা হচ্ছে সিলেট, আর এইদিকে তো দিরাই। সো আমরা উঠলাম সুনামগঞ্জ সিলেট সড়কে। সো সামনের যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ডাবল, আমরা ডাবল পয়েন্ট ক্রস করবো। ডান দিকে চলে গেছে জগন্নাথপুর, এইখানে একটা বিল বোর্ড ছিল, এটা মেবি আসলে অনেক জোর তুফান হয়েছে, সম্ভবত ভেঙে গেছে, আসলে বিল বোর্ডটা দেখতে পাচ্ছি না। এখান থেকে সিলেটার 46 কিলোমিটার, এইটা হচ্ছে শান্তিগঞ্জ বাজার। অলরেডি এখানে আসলে ব্যানার হয়ে গেছে যে শান্তিগঞ্জ থানা, এই যে শান্তিগঞ্জ থানা যা আগে ছিল দক্ষিণ সুনামগঞ্জ, তো এখন দক্ষিণ সুনামগঞ্জ থেকে অবলম্বন করে শান্তিগঞ্জ থানা করা হয়েছে। ওয়াও জোস একটা পরিবেশ, শীতল বাতাস, আর আজকের ওয়েদারটা আসলে সেই, যা হচ্ছে আসলে রোদের তাপ তেমন নাই, হালকা পাতলা রোদ, যার কারণে হয়তো খুব বেশি আসলে আরাম পাইতেছি। আর রাস্তার চারপাশে যে গাছগুলো খুব সুন্দর ফুল হয়েছে, বর্তমানে পেনিক একটা সড়ক এই সড়কটা আসলে। খুব বেশি মজা পেয়েছি রাইড করে। সো এখান থেকে চাতক উপজেলার শুরু আর দক্ষিণ সুনামগঞ্জের শেষ। আমরা চলে আসলাম জগ বাজারে, এই মুহূর্তে আছি আমরা জগ বাজারে, আর জগ বাজারটা অনেক পরিচিত একটি বাজার, এটা আমরা জানি, অনেকেই চিনে নেন, খুব বড় একটি বাজার জগ বাজার। আর জগ বাজারের অবস্থান আসলে চাতক উপজেলায়, জগ বাজারের অবস্থান আসলে চাতক উপজেলায়, খুব বড় একটি বাজার। দেওয়া বাজার কিন্তু আবার গরুর বাজারের জন্য খুব বেশি পরিচিত, খুব বড় বড় বাজার হয় গরুর বাজার, এমনিতে সাপ্তাহিক বাজারে কিন্তু অনেক গরু উঠে, তারপর আর ঈদের বাজার তো আসলে অবশ্যই বড়, ঈদের বাজার তারা উঠেই।
সো হাতের যে ডান দিকে যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওই যে আসলে গরুর জন্য যে গরু বাঁধার জন্য রাখার জন্য আসলে মানে খড়াই আছে আসলে ক্রস করে ফেললাম হাজার টানে হচ্ছে জবাবাজার পুলিশ ক্যাম্প এই জায়গাটা আসলে খুব সুন্দর এই যে হাতের ডান দিকে সুন্দর একটি লেক চলে গেছে অ্যান্ড বামের যে আসলে গাছগুলা বনগুলা আসলে খুব বেশি সুন্দর অ্যান্ড সাথে একটা লেক আসলে অসাধারণ একটি আসলে অসাধারণ একটি আসলে অসাধারণ লাগতেছে কিলোমিটারও 30 কিলোমিটার এটা মানিকগঞ্জ বাজার মানিকগঞ্জ বাজার টু গোবিন্দগঞ্জের আগ পর্যন্ত যে রাস্তাটুকু এটা হচ্ছে সেই রাস্তা গোবিন্দগঞ্জের যে ব্রিজটা আছে ব্রিজটা পার হইলেই কিন্তু এখান থেকে সিলেট শুরু এই যে খুদা হাফেজ সড়ক বিভাগ সুনামগঞ্জ অ্যান্ড এখান থেকে কিন্তু শুরু হচ্ছে সিলেট বিভাগের সো এই দুঃখ হচ্ছে সিলেট বিভাগ আমরা সিলেট বিভাগে ঢুকে পড়লাম এটা হচ্ছে লামাগাজি পয়েন্ট হাতের ডান দিকে যে রসুলাটা সেটি বিশ্বনাথ চলে গেছে বিশ্বনাথ রশিদপুর ওই দিকে বের হয়ে যা তো এখানে টুল নেওয়াটা আসলে বন্ধ হয়ে গেছে কিছু অনেকদিন আসলে টুল দিছে এখন মনে হয় আবার টুল নেওয়া বন্ধ করছে মোটরসাইকেলের মোটরসাইকেল টুল আসলে আগে নিত না মাঝে আবার নতুন করে টেন্ডার হয়েছে আবার তারা নেওয়া শুরু করছিল সেতু আমরা সিলেটে প্রবেশ করলাম এটা হচ্ছে কুমারগাঁও বাসস্ট্যান্ড বাস স্টেশন আমরা এখন বিজিবির সামনে আছি বিজিবি গেটের সো আমাদের এই ব্লগের সমাপ্তি এখানেই শেষ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফিজ